ঙ্গিনায় ও অনাবাদী জমিতে লাগানো হয়েছে বাসক গাছ। গড়ে উঠেছে ঔষধি এই গাছটির বাগান। বাসক গাছের পাতায় একদিকে যেমন ঔষধি গুণ রয়েছে, অন্যদিকে অর্থ উপার্জনের সহজ পথ হিসেবেও দেখছেন তারা। লাভজনক হওয়ায় বাসক চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে পাহাড়ি এলাকায়। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দার কালিকাপুর, লক্ষ্মীপুর, বারোমারি, কালাপানি সহ বেশ কয়েকটি গ্রামের প্রতিটি বাড়িতেই আবাদ হচ্ছে বাসক গাছের। এই গাছের পাতা সর্দি কাশি সহ বিভিন্ন ঠান্ডা জনিত রোগ নিরাময়ে কাজ করে। কৃষকদের কাছ থেকে বাসক গাছের শুকনো পাতা স্থানীয় এনজিওদের মাধ্যমে কিনে নিচ্ছে নামি দামি ওষুধ কোম্পানি। পড়ছে 40 থেকে 50 টাকা। বাসকের আবাদ বাড়াতে পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের। যতটুকু করছি এর থেকে আমরা যে লাভ পাইছি, এখন যদি আমরা বড় আকারে করিতে এর থেকে আমরা মনে হয় একটা ছোট পরিবার এই বাসক পাতার চাষে থেকেই আমরা উপকৃত হব। প্রতি 3 মাস পর পর 300 থেকে 400 কেজি শুকনো পাতা নেয়ার কথা জানায় বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। স্কয়ার একমি কোম্পানির সাথে চুক্তি হয়েছে, ওরা দুর্গাপুর থেকে ওই পাতাগুলো সংগ্রহ করে শুকনা পাতা প্রতি কেজি 40 টাকা করে ওরা ক্রয় করে নেয়। আধা কাঠা জমিনে করছি, একবার 900 টাকা বেচছি, একবার 700 টাকা। অনাবাদী যে জমিনগুলো আছে সেই জমিনে আমরা বাসক চাষ করিয়া এই কিছু অর্থনৈতিকভাবে ডেভেলপ হইতেছি। বাসক পাতা ইউনানি আয়ুর্বেদীয় চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি উপাদান। এতে মানুষের যেমন উপকারে আসবে, ভীষণ উপকারে আসবে, ততদিন ওই এলাকার লোকজনের আর্থিকভাবে সফলতা লাভের। বহুমুখী গুণাবলীর বৈশিষ্ট্য রয়েছে বাসক গাছের পাতায়, তাই দিন দিন এই গাছ চাষের জনপ্রিয়তা বাড়ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। প্রত্যেকটা বাড়িতে বাসক গাছ আছেই এবং এটি দেখে দেখে অনেকেই এই বাসক গাছ রোপণ শুরু করেছে। বাসকের আবাদ বাড়াতে নিয়মিত কৃষি উপসহকারীর তদারকি ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।